গগন গান শোনাবার আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতোই আমি নাহিদা আফরোজ সুমি। আমরা সবাই এক কথায় স্বীকার করি, বাংলাদেশের সঙ্গীত ভাণ্ডার ভীষণভাবে সমৃদ্ধ, এবং এই সমৃদ্ধির ক্ষেত্রে যারা সবসময় অক্লান্ত পরিশ্রম করে গেছেন সেই নামের তালিকাটা যদি করতে চাই, তার একদম প্রথম সারির নাম হচ্ছে আমাদের ভীষণ শ্রদ্ধার কম্পোজার এবং মিউজিক ডিরেক্টর শ্রদ্ধেয় আলী হোসেন স্যার। এবং স্যারের অসম্ভব কালজয়ী কিছু গান আছে যা আজও আমরা এ প্রজন্মের সঙ্গীত শিল্পীদের গাইতে শুনি। এবং একটা কথা বলতেই হবে যে বিয়ের আয়োজনের ক্ষেত্রে যে গানটা ছাড়া মনে হয় একেবারেই অসম্পূর্ণ রয়ে গেল, হলুদ বাটো মিন্দি বাটো বাটো ফুলের মৌ, সেই বিখ্যাত গানটিকে আমাদের সবার জীবনের সঙ্গে মিলিয়ে তুলতে আলী হোসেন স্যারের কথা আমরা আসলে শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করি। 2021 সালের আজকের এই দিনটাতে তিনি অনন্ত যাত্রা করেছিলেন এবং তাকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজনটি আমরা সাজিয়েছি তার সৃষ্টি সেই সকল গান দিয়ে। আরেকটা কথা একটু যুক্ত করতে চাই যে শ্রদ্ধেয় আলী হোসেন স্যারের কথা যার কাছ থেকে আমি সবথেকে বেশি শুনেছি, তিনি আমাদের আরও একজন ভীষণ শ্রদ্ধার ভীষণ প্রিয় মানুষ, শ্রদ্ধেয় খুরশিদ আলম স্যার। আমি খুব আনন্দিত যে আজকে আলী হোসেন স্যার সম্পর্কে আমি এই প্রিয় আরও একজন মানুষের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। অর্থাৎ আজ আমাদের আমন্ত্রিত অতিথি দুজন, তার মধ্যে একজন হচ্ছেন ভীষণ শ্রদ্ধার ভীষণ প্রিয় খুরশিদ আলম স্যার, এবং আরও একজন যিনি রয়েছেন তিনিও আমার ভীষণ প্রিয় এবং আপনাদের খুব কাছের একজন মানুষ, আছেন আমাদের সাথে তানজিনা রুমা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছেন, কেমন আছেন এবং কেমন লাগছে সবসময়ের মতো এরকম এনটিভির এই স্টুডিওতে এসে? প্রথমে এনটিভিকে আন্তরিক ধন্যবাদ যে আজকে আমাদের বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় এবং আমি বলবো যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্রয়াত আলী হোসেন সাহেবের প্রয়াণ দিবস উপলক্ষে যে আয়োজনটি আয়োজন করেছেন তার জন্য এনটিভিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সঙ্গে আজকে প্রথম গান গাইছেন তানজিনা রুমা, তাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা চেষ্টা করব যতটুকু পারি গান গাওয়ার চেষ্টা করবো আলী হোসেন ভাইয়ের। আমার কাছে তো মনে হয় যে আপনার কাছ থেকে আপনার সাথে যতগুলো আয়োজন করার সৌভাগ্য আমার হয়েছে সেখান থেকে আমি অসংখ্যবার শ্রদ্ধেয় আলী হোসেন স্যারের সম্পর্কে জেনেছি শুনেছি, আজকে আরও একটু ডিটেইলে জানতে পারবো, সেটা আমাদের ভীষণ প্রাপ্তির। নিশ্চয়ই স্যার, শুরু করতে চাই আজকের আয়োজন এবং আপনার গান দিয়ে শুরু করব। কোন গান দিয়ে আজকের আয়োজনটি শুরু করতে যাচ্ছে? প্রথমে আলী হোসেন ভাইয়ের আত্মা যেখানে থাকুক ওনার আত্মা শান্তিতে থাকুক এটা কামনা করি। আর আমি যে গানটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ওনার সুর আরোপিত এবং এস এম হেদায়েত সাহেব, এটা বাংলাদেশ বেতারে একটি কমার্শিয়াল সার্ভিসের গান, উনি বেতারে অনেক গান করেছেন, তাই সেখান থেকে আমি এই গানটি একটি অত্যন্ত জনপ্রিয় একটি গান ছিল চেষ্টা করছি। ওই আঁকা বাঁকা নদীর ধারে, ওই আঁকা বাঁকা নদীর ধারে ছিল এক কোকিলা বন্ধু বন্দেছি তারে, আঁকা বাঁকা নদীর ধারে, ওই আঁকা বাঁকা নদীর ধারে ছিল এক কোকিলা বন্ধু বন্দেছি তারে, ঝুমুর পায় রে ঝুমুর ঝুমুর পায়, ঘুমটা টেনে মুচকি হেসে ধীরা ধীরা তাই রে জল ভরিতে যায়, এমন তর মায়ার ছবি কেউ ভুলিতে পারে, আঁকা বাঁকা নদীর ধারে, ভাই আঁকা বাঁকা নদীর ধারে, আহ
পায় রে উড়ে পুড়ে যায় অঙ্গে যেন কাঁচা সোনা ঝৈরা ঝৈরা যায় রে তার তুলনা নাই এমন তোর মনের মানুষ আর কে হতে পারে আঁকা বাঁকা নদীর ধারে ওই আঁকা বাঁকা নদীর ধারে ছিল এক কিলা বন্ধু মন দিয়েছি তারে আঁকা বাঁকা নদীর ধারে ধারে ছিল এক কিলা বন্ধু মন দিয়েছি তারে আঁকা বাঁকা নদীর ধারে ওই আঁকা বাঁকা নদীর ধারে ওই আঁকা বাঁকা নদীর ধারে নিঃসন্দেহে ভীষণ মানে কালজয়ী গান, ভীষণ ভালো লাগার গান, এবং অসংখ্য গান রয়েছে যেগুলো আজকের আয়োজনে আমরা সেখান থেকে কিছু সংখ্যক গান শোনার চেষ্টা করবো। স্যার, একটা কথা গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে প্রত্যেকজন শিল্পীরই দেখা যায় একটা নিজস্ব ধারা থাকে, তার সাথে যখন কাজ করতে গিয়েছেন বা তার সাথে যখন এই গান নিয়ে কথোপকথন হতো, তার কোন বিশেষ বিষয়টা ছিল যেটা আপনাদেরকে গান গাইতে অনেক বেশি সহযোগিতা করতে এবং সহজ করে দিতেন? আলী হোসেন ভাইয়ের সত্যি কথা বলতে কি, উনি প্রচুর ছোঁয়া ছবিতে শুরু করেছেন, সেটা প্রথমে করেছেন পাকিস্তানে পারোয়ানা ছবিতে করেছেন, তারপর আনারি ছবিতে করেছেন, সেটা আবার বাংলায় হয়েছিল, এখানে আপনার ভাষার বাংলা ডাবিং হয়েছিল, এবং ওইখানে গিয়েছিলেন আহমদুরুজি সাহেব, এখানে আমি আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল। আর এইখানে সবচেয়ে উনি বাংলা একটি ছবি করেছেন, প্রথম ছবি করেন ডাকবাবু, জি সব সৃষ্টিতে করেন আর কি, এবং অসংখ্য ছবির মানে আর ওনার ম্যাক্সিমাম যদি 100টা গানের ভিতরে 65% গান লেগেছে আপনার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, ওনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, বিভিন্ন রকম। এবং মনিরুজ্জামান সাহেব একজন, আমি বলবো যে বাংলাদেশের যে কয়জন গীতিকার তার ভিতরে অন্যতম একজন গীতিকার। তো আলী হোসেন ভাই মানুষ হিসাবে আমি বলবো সহসরের মানুষ ছিলেন, এবং গান বাজনা ছাড়া কিচ্ছু বুঝতেন না, গান বাজনা নিয়ে সবসময় থাকতেন, কিন্তু একটা অসুবিধা ছিল, সেটা অনেকের কাছে অপছন্দের হয়তো ছিল, সেটা হলো উনি যতক্ষণ পর্যন্ত উনি স্যাটিসফাইড না হচ্ছেন, সেটা রুনা লালাই হোক আর সামিয়া ইয়াসমিনই হোক, সৈয়দ আব্দুল হাদিস সাহেব হোক, আমি নিজেই হই, কিংবা সুবীর নন্দী, বশির ভাই, তারপরে মাহমুদ নবী সাহেব, যাদেরই গান গাইয়েছেন প্রত্যেকের থেকে উনি আদায় করে নিয়েছেন। সবচেয়ে কৃতিত্ব এটা দিতে হয় যে উনি যেটা চাইছেন সেটা অন্তত 99.9% উনি বের করে নিয়েছেন, এবং যে কারণেই হয়তো গানগুলোর, এবং সবথেকে বড় ব্যাপার আসলে এতখানি রাগ সঙ্গীত এত ভালো জানতেন, ওনার সুরে মেহেদী হাসান সাহেবের মতো শিল্পী গান গেয়েছেন, হাদিবের মতো গান গেছেন, নূরজাহান ম্যাডামের মতো গান গেছেন, রুনা লালার মতো শিল্পী গান, সাবিনা ইয়াসমিন, শাহনাজের মতো, এরা গেছে না, কেউ কারোর চেয়ে কম না, প্রত্যেকজনই আমাদের এক একজন রত্ন। আসলে দেশ দেশপ্রেমিক একজন লোক ছিলেন, দেশকে ভালোবাসতেন, এবং সত্যি কথা বলতে কি উনি ইন্ডাস্ট্রিতে মানে ওনার আমার মতে আমি যেরকম সোহাগ, তারপরে আপনার আপনার আরও আপনার আনারি, তারপরে আপনার আপনজন, এগুলি যে সমস্ত ছবিতে উনি গান গাইছিলেন, মানে যদি 50টা ছবি হয় 50টার ভিতরে দেখা 48টা হিট করে গান, এটাই অনেক বড় বিষয়। আর সত্যি কথা বলতে কি ওনার জীবনে কোনো একটা পদক পেয়েছিলেন উনি, ব্যথার দান বোধ হয় ছবির নাম, আমি যদি ভুল না করি, এই বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ওনার আরও পদক পাওয়া উচিত, এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছে, এবং উচিত ছিল, সেটাই বলতেছি যে আরও অনেক পদক পাওয়া উচিত ছিল। যাই হোক, সব থেকে বড় প্রাপ্তি মনে হয় যে এত বছর পরে এসেও এই গানগুলো গেয়েই কিন্তু বর্তমান সঙ্গীত শিল্পীরা যারা এগিয়ে যাচ্ছেন তাদের জীবনের সঙ্গী হয়ে আছে এই গানগুলো, এমন করেই আমাদের যত্নে থাকবে সেটাই প্রত্যাশা রাখি। রুমাপুর কাছে আসি, কি শুনবো আপনার কাছ থেকে? আমি প্রথমেই ধন্যবাদ জানাই আঙ্কেলকে, মানে আজকে আমি একজন লিভিং লেজেন্ডের সাথে গান গাইতে বসছি, মানে আজকে যারা আছে, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় সাদেক ভাই, কিশোর দা, এখানে আমাদের দীপন ভাই, মানে এরা যার যার ক্ষেত্রে অনেক বেশি সমাদৃত, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে কি, মানে আমার সত্যি কথা বলতে আমার এমন মনে হচ্ছে যে
মানে আজকে এত একটা সুন্দর একটা প্রোগ্রামে আমাকে এনটিভিতে ইনভাইট করেছে, আঙ্কেল আমার কথা বলেছে, আমি সেজন্য একদম কৃতজ্ঞ। আর যার গান গাইছি এই গানগুলো সচরাচর গাওয়া হয় না, আমি বলবো যে গাওয়ার দুঃসাহসী করছি আমি। হ্যাঁ, আমি প্রথমে এখন যে গানটি গাইছি, গানটির ছবি হচ্ছে নতুন নামে ডাকো। হ্যাঁ, আর এটার গীতিকার হচ্ছেন আহমেদ জামান চৌধুরী, আর মূল শিল্পী ছিলেন নাহিদ নিয়াজি। আমরা শুনবো। নতুন নামে ডাকো আমায়, নতুন নামে ডাকো আমায়, এই তো ছিল কত না গানে সুরে সুরে
রুবাপু, এখনকার যারা কাজ করছেন, আপনাদের প্রচুর নিজস্ব গান বা মৌলিক গান আসে, সেক্ষেত্রেও সুরের যে কারুকাজ, সুরের যে ধারালো বিষয়টা, সেটা তো নিঃসন্দেহে থাকে। এবং এত আগের একটা গান গাইলেন, অনুভূতির জায়গাটা কেমন, আসলে কি মনে হয় সুরের ক্ষেত্রে? যদি তুমি অনুভূতির কথা বলো, আমার কাছে ওনার গান নিয়ে যখন আমি মানে সত্যি কথা বলতে একটু রিসার্চই করেছি, কারণ এর আগে আমার মানে ওনার শেষ দিকে, কারণ আঙ্কেলরা তো একদম প্রথম সময় পেয়েছে, আমি শেষের দিকে ওনার একটা গান করেছিলাম, যদিও এই গানটা ছিল অরিজিনালি ফেরদৌসি রহমান খালামণির করা। তো ওটা যখন আমি নতুন করে আবার মানে জাস্ট মিউজিক কম্পোজিশনটা ডিফারেন্ট করেছে, তখন আমি ওনার প্রচুর গান শুনেছি। তো আমার কাছে মনে হয়েছে কি, একজন স্মার্ট সুরকার যাকে বলে, মানে ফোক বলো, আধুনিক বা ক্লাসিক্যাল, মানে এত মানে সবচেয়ে বড় কথা কি, আমার কাছে মনে হয় ক্লাসিক্যাল বেসটা হয়তো ওনার অনেক স্ট্রং, যেটা আঙ্কেলই বলেছে, আজকে আমি এটা এখন ওনার কাছ থেকে জানতে পারলাম। দ্যাটস ওয়াই ওনার সুরের ভিতরে না অনেক মানে ভ্যারিয়েশন ছিল। সে স্যারের কাছে আসবো, স্যার কি শুনবো? এবার এই গানটি গাইবো, এটি অশ্রু দিয়ে লেখা ছায়া ছবির, জি, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, জি, এবং এটি নাগরাজ রাজ্জাকের লিপেছিল। এই গানটি আমি বলি যে তখন মানে সুরকারের বাসায় গীতিকার আসতো, শিল্পী যেত এবং তবলা বাদক একজন যেতেন, সেইখানে গান লেখা হচ্ছে, সুর হচ্ছে, গান লেখা, আবার পরিচালকও থাকতেন, প্রযোজকও থাকতেন, যে জায়গাটা পছন্দ হচ্ছে না আবার চেঞ্জ করতেছে, এইভাবে গান হতো। তো আমার আচ্ছা আমার উচ্চারণটা একটু খুব খারাপ হচ্ছিল এই গানটার। তো ডক্টর মনিরুজ্জামান সাহেব বলেন, তোমার উচ্চারণ, আমাকে স্যার আমি তো মানে যে আমি যে স্কুলে ম্যাট্রিক পড়েছি, পাস করেছি যে স্কুলে, সেটা উর্দু মিডিয়াম ছিল, উর্দু বাংলা দুইটা মিডিয়াম ছিল। তো আমরা বাংলা মিডিয়ামে ক্লাস করতাম, কিন্তু ওই তারা নন বেঙ্গলি তারাও আসতো, ওদের সঙ্গে সঙ্গে থাকতে ওই বাংলাটা ঠিক মতো হচ্ছিল না। তো মনিরুজ্জামান সাহেব অনেকবার ইয়ে করলেন, আমার সবচেয়ে অবাক লাগে তখনকার একজন গীতিকার, স্বনামধন্য গীতিকার, উনি 8 ঘন্টা শ্রম দিয়েছেন এই গানটা লেখার জন্য, মানে আমাকে উঠানোর জন্য, তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, একবার আমরা উচ্চারণ ঠিক করে দেওয়া, রিহার্সেল করলাম, রিহার্সেল করার পর তখন যখন আবার শোনাতে গেলাম, তখন থেকে ওই একটু টাচ আসে। আচ্ছা, তারপর আবার উনি নিয়ে বসলেন, এই বা এইটা করো, ওইটা করো, করতে করতে তারপরে গানটা হলো, এবং এখন পর্যন্ত এই গানটা লোকে পছন্দ করে। মানে ওনার যে পরিশ্রম, সেটা সার্থক সম্পূর্ণরূপে, এটা চেষ্টা করছি আমি। জি, শুনবো। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, আয় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, আয় রে আজ মন রাখা হলো দায়। আকাশে ঝিলের জলে যেতে খেতে চাই আমি, তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি, হৃদয়ে কিশোর বাজে নিজের মাঝে নেই আমি, তোমার চোখে হারিয়েছি এই আমি, উপমা তোমার তুমি ছাড়া যে, উপমা তোমার তুমি ছাড়া যে কিছুতে মেলে না, হাই আজ মন রাখা হলো দায়, হাই রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হাই রে আজ মন রাখা হলো দায়। ফোটায় যখন ফুলের বনে মঞ্জুরি, তোমার কথায় বলে যেন গুঞ্জরি,
বসে ছল করি ফুলের পরাগ রেণু ভেবে ভুল করি হৃদয় তোমার কার দেবে গো হৃদয় তোমার কার দেবে গো সে কথা বলো না হায় আজ মন রাখা হলো দায় হায় রে আজ মন রাখা হলো দায় বন্ধুটি নয়নে স্বপনে চয়নে নিজে নিজে ভুলে যাই তুলনা খুঁজে না পাই আজ মন রাখা হলো দায় হায় রে আজ মন রাখা হলো দায় হায় রে আজ মন রাখা হলো এই যে সুরকার কিংবা গীতিকার বা সঙ্গীত পরিচালকদের একটা প্রচেষ্টা ছিল যে তারা যেটা চাইতেন সেটাকে সুন্দর করে বের করে নিয়ে আসা একজন সঙ্গীত শিল্পীর কাছ থেকে পরিচালকের কৃতিত্ব এবং সেক্ষেত্রে আপনাদের কি কমিটমেন্টটা আর অনেকখানি বেড়ে যেত না ব্যাপার হলো যদি আমি ঠিক মতো ডিমান্ড ফুলফিল করতে পারতাম নিশ্চয়ই আমাকে এই জন্য ডাকা হতো তাহলে তো ডাকতো না রাইট এই যে আট ঘন্টা একটা গানের পেছনে উচ্চারণটাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য তখন নিশ্চয়ই যিনি গাইছেন তারও আসলে দায়বদ্ধতা অনেকখানি বেড়ে যায় আমাদের একটা কথা বলি তখন তখন যে গান হতো না সাদেক জানে এর অনেকে জানে সেটা হলো যে আমরা রেডিওতে এরা সবাই চাকরি করতো দুইটার পরে ছুটি ঠিক আছে জি দুইটার পরে সবাই এফডিসিতে কিংবা ইপসাতে কিংবা শ্রুতিতে যেত যে এই তিনটা সাড়ে তিনটা পর্যন্ত লাঞ্চ টান শেষ নিয়ে চারটার দিকে থেকে রিহার্সেল শুরু হতো আচ্ছা তারপর সিঙ্গার হয়তো গেল ছটার দিয়ে গেল সিঙ্গারের সঙ্গে একটা রিহার্সেল করার পরে পরিচালক শুনলেন প্রযোজক শুনলেন সুরকার শুনলেন শোনার পরে তারপর যখন ফাইনাল রেকর্ডিং হলো দেখা গেল যে রাত্রে দুইটা তিনটা হয়ে গেল একটা গান যদি মানে মিনিমাম সবচেয়ে কম যদি হয় তাও দশ বার গাইতে হয় আবার আমার আমার যেটা হয় আমি একটু খুব সত্যি কথা এটা বলাটাও সমীচীন কিনা জানে আমার গান তুলতে অনেক দেরি হতো গান তুলতে অনেক দেরি হতো এবং রেকর্ডিংয়ে অনেক ভুলভাল করতাম মানে ডুয়েট গান গাইতে গেলে যেটা অসুবিধা ছিল কখন ধরতে হবে ওটা খেয়ালই থাকতো না তো এটা আমি গ্রেটফুল টু সাবিনা ইয়াসমিন রুনালালা সানাদ রহমতুল্লাহ ফেরদৌসী আপা আঞ্জুমানা পাশ সবার কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা আমাকে বলতে এই এখন ধরো সত্যিকারে হতো কি যারা তখন যারা যন্ত্রশিল্পী ছিলেন আমার একটা সিন মনে আছে যে এখন যেটা বাংলা জোহরা মেনশন যেটা বলে কামরা বাংলা এখানে খাদেম হোসেন সাহেবের একটা গ্রুপ ছিল আলোদন লিটারি অর্কেস্ট্রার অফিস ছিল সেইখানে আমি আমার জীবনের প্রথম যে গানটি বন্দি পাখির মতো সেইখানে গান গাইতেছে তো বেহালা দিয়ে আর কি তো কখন আজাদন তা 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 তাং তা তাং তাং উনি যেহেতু যেহেতু বেশি যে যত বেশি জানে সে তত দিতে যায় তখন রাজা হোসেন খান উনি একজন নামকরা উচ্চ মানে সুরকার তো উনি বলতেছেন তোমার ওস্তাদ বেশি জানে এর বারবার বেহালা ইয়ে করতেছে তো উনি তো লেখে টেকে লেখে না তো আমাদের তাতা তা করে বলতেছে আমরা তাতা তা করে বাজাইতেছি তো একটু আসতে বলতে পারো তো পরে আবার আদা তোমার সে বুঝতে পারলেন যে না এরা বেশি ইয়ে করে তখন উনি করলেন এইভাবে তো আমি বলবো যে এই গানগুলির পিছনে প্রত্যেকের অবদান ভীষণ রকমের যেরকম নায়ক নায়িকাদের অভিনয় লিপসিং এর তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে এবং গীতিকার সুরকার যন্ত্রশিল্পী কাউকে এবং যে সাউন্ডে ছিলেন যারা রেকর্ডিং করে মজিদ ভাই বলে একজন ভদ্রলোক ছিলেন আরও অনেকে মহসিন ভাই ছিলেন তারপরে আপনার ইয়া সেলিম বলে একজন ছিলেন তারপরে আমাদের সাহিদ ভাই ছিলেন এরা অনেক কষ্ট করে আমাদের গানগুলো রেকর্ড করেছে তখন যেটা অসুবিধা ছিল সেটা হলো যে আমি হয়তো সবাই ঠিক করলো বাঁশি ভুল করলো কিংবা তবলা ভুল করলো কিংবা আমি ভুল করলাম আবার নতুন আলিফ থেকে আহ্বান করতে হতো মানে আবার বিসমিল্লাহ থেকে শুরু করতে এই এই জন্য গানগুলি এত শ্রম ছিল বলেই গানগুলো এই গানগুলি এখনো চলতেছে এবং আমি বিশ্বাস করি আগামী 50-60 বছর পর্যন্ত চলবে বাংলাদেশ থাকবে এই গানগুলো থাকবে থাকবে আমাদের ভালোবাসাই থাকবে এমন করে পরের গানে যাব রুমাপুর কাছে আসি কি শুনবো আচ্ছা এবারে যে গানটি গাইছি এটার মূল শিল্পী হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ওনার গাওয়া আর গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান গানটা অ্যাকচুয়ালি এটা সম্ভবত কোনো একটা অডিওর গান মানে আমি প্রথম গানটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আচ্ছা পরে তো গানটা ইউটিউবে পেয়েছি এক একটা গানের সাথে কত স্মৃতি জড়িয়ে মায়ের কাছ থেকে শেখা গানের একটা অন্যরকম ভালোবাসা কারণ এটা আম্মু আব্বু প্রচুর রেডিও শুনতো তো তখন আম্মুর কাছ থেকে শোনা শুনি আমরা কথা দিয়ে তুমি
মাদকতা এবং আমরা আসলে সত্যি অনেক ভাগ্যবান যে সুরকার গীতিকার তার পাশাপাশি শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীরা যারা ছিলেন প্রত্যেকে কি অসাধারণ শক্তি নিয়ে সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কি সুর কি গায়কী, মানে সুরের যে মাদকতা ওই ব্যাপারটাকে তো কণ্ঠের মধ্যে দিয়েই নিয়ে আসতে হয়েছে। সেটাই শুরুতেই বলেছিলাম, ক্লাসিক্যাল বলো, ফোক বলো বা মডার্ন, মডার্ন যে কোনো জনরা, আমার কাছে মনে হচ্ছে যে উনি অসাধারণ সুরকার, নিঃসন্দেহে তাই। আর কিছুক্ষণ আগে আমরা বিরতির মাঝখানে একটা কথা কানে এসেছিল যে আপনার কাছে কোনো কারণে মনে হতো যে স্যার খুব রাগী মানুষ, পরবর্তীতে উনি কেন এরকম মনে হতো আর সেটার ক্ষেত্রে ওটা আঙ্কেল ভালো বুঝি উনি কম কথা বলতেন, কম কথা বলতেন আর সবসময় গান নিয়ে থাকতেন, তো মানে চলনে বাইরে থেকে দেখলে ওনাকে মনে হয় যে উনি খুব গম্ভীর কিংবা রাগী লোক, কিন্তু বাই হার্ট উনি একজন মানে শিল্পী মনার লোক ছিলেন। এবং নতুন শিল্পীদেরকে উনি যে কীভাবে ইয়ে করতেন সেটা আমি নিজে বুঝি, কেন আমি তো নতুন ছিলাম কোনো এক টাইমে, আমাকে অনেক ইয়ে করেছেন, প্রত্যেক শিল্পীকে উনি ইয়ে করতেন, মানে
নিজের কাজ বের করে নেওয়ার জন্য যতটুকু ইয়ে করতে হয় সেটা কিন্তু ওই কমফোর্ট জোনটা আসলে দিতেন এবং সেই ক্ষেত্রে আসলে তার পারদর্শিতার জায়গা থেকে তিনি চিন্তা করতেন যে আসলে একজন যখন নতুন আসে তার মধ্যে এমনি একটা জড়তা থাকে, আবার যখন একজন প্রতিষ্ঠিত সুরকারের গান গাইতে যায় তখনও একটা ভীতি কাজ করে, সেখান থেকে বের করে নিয়ে আসার একটা পদ্ধতি থাকে। আমার কাছে মনে হয় কি শেখার কোনো স্টেজ থাকে না, একদম সব স্টেজেই কিন্তু আসলে শেখা যায়। সো যখন আমরা নতুন থাকি, মানে নতুন থাকি তখন তো ডেফিনেটলি অনেক নার্ভাসনেস কাজ করে, তারপরে যদি একটা এস্টাবলিশ জায়গা হয় তখন মনে হয় যে আর একটু ভালো করতে হবে, ভালো অলওয়েজ আনলিমিটেড। একদম তাই, এবং যখন অতৃপ্ত মনটা থাকে বলেই অনেক ভালো কিছু দেওয়া যায়, তৃপ্ত হয়ে গেলে তখন বোঝা যায় যে আমার মনে হয় যে শিল্পীর মন তৃপ্ত হয় না। স্যার হয় কি সবসময়ই থাকে যে আমার আরো আরো ভালো আরো ভালো চাই। স্যার এবারে কি শুনবো? এবার ওই ঘর সংসার ছায়াছবির গান, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিজামান সাহেব এবং সুরকার আমাদের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সুরকার প্রয়াত আলী হোসেন সাহেব। আয় রে কি সৃষ্টি, আয় রে কি সৃষ্টি, দেখে ইয়ে দৃষ্টি ফেরাতে পারি না তো আর, তুলো না মিলে না তার, তুলো না মিলে না তার, আয় রে কি সৃষ্টি, দেখে ইয়ে দৃষ্টি ফেরাতে পারি না তো আর, তুলো না মিলে না তার, ভুল যত কানন ভরে তোমারই রং রূপ চুরি করে, ফুটেছে ফুল যত কানন ভরে তোমারই রং রূপ চুরি করে, তবুও তো রূপের কাছে মানে সবে হার, তুলো না মিলে না তার, তুলো না মিলে না তার, হাই রে কি সৃষ্টি, দেখে ইয়ে দৃষ্টি ফেরাতে পারি না তো আর, তুলো না মিলে না তার, তুলো না মিলে না তার। তোমার যেন মুক্ত ঝড়ে দিয়েছো আমায় তুমি পাগল করে, হাসিতে তোমার যেন মুক্ত ঝড়ে দিয়েছো আমায় তুমি পাগল করে, সারা বেলা একই নাম জপি বারবার, তুলো না মেলে না তার, তুলো না মেলে না তার, হাই রে কি সৃষ্টি, দেখে ইয়ে দৃষ্টি ফেরাতে পারি না তো আর, তুলো না মেলে না তার, তুলো না মেলে না তার, তুলো না মেলে না তার। দাদার বাহ শুনে খুব তৃপ্ত হলাম, আমরাও যেমনটা ফিল করছিলাম, অনেক ধন্যবাদ দাদা। আমরা একজন দর্শকের সাথে কথা বলতে চাই, দর্শক আছেন সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন সাথে? আমি রাদিয়া বলছি, আমি একটু শ্রদ্ধেয় খুশি আলম ওনার সাথে কথা বলছি। স্যার শুনছেন, কথা বলুন। জি, উনি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী। ওনার আপনার সাথে কথা বলছি। আমরা
বিজ্ঞাপন তরঙ্গ শোনার জন্য বসে থাকতাম যে কখন ওনার গান আসবে। ভীষণ প্রিয় একজন শিল্পী আর ভীষণ শ্রদ্ধাভাজন, আর দেখলেই একজন ভালো মানুষ মনে হয় ওনাকে আমাদের, যদি আমরা চিনি না, কিন্তু কেন যদি মনে হয় যে অ্যাজ এ হিউম্যান বিইং উনি খুবই একজন ভালো মানুষ। তো আমার আজকে একটা গান আমরা শুনে খুব মজা পেতাম তখন, আমি বাক্সিকা যেম বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। আচ্ছা একটা কথা বলি, যে আপনি যে গানটা রিকোয়েস্ট করেছেন এটি আমারও খুব পছন্দের, কিন্তু আজকে আমি গাইতে তারপর দুইটা লাইন আপনাকে শুনে, এটা বোধহয় আমির ফকির ছায়াছবির। অনেক অনেক ধন্যবাদ। নাই আমি একটু শোনাচ্ছি। ওই আমি বাক্সিকার যাইম, বাক্সিকার যাইম, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। মামু আমার বাজায় পেটু ক্যাল করে খামু খামু, ও আমার কাঞ্জু শ্যাম মামু, ও মামু ও মামু। ওই আমি বাক্সিকার যাইম, বাক্সিকার যাইম, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। এই যে শেষ করার যে ধরন গানের মধ্যে, যে একদম একদম এই বিষয়গুলো সত্যি মানে আলাদা একটা অনুভূতি দেয় কিন্তু। আর এই যে আপনার সম্পর্কে বললেন যে দেখেই মনে হয়, দেখেই মনে হয় একজন ভালো মনের মানুষ, এই 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 অনুভূতি আমাদের মনে হয় সবার না, অসুবিধা হয় অনেক শিল্পী ডিপ্রেশনে ভোগে, ফ্রাস্ট্রেশনে ভোগে। আমি সবাইকে বলি ভাই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে ভুগি লাভ নেই, এই গান নিজে। এরকম কি আপনাদেরও হতো মানে কোনো কারণে? না অনেকেরই হয়, আমি আমি অস্বীকার করি না অনেকের। যেরকম আমি বলি, যেরকম আলী ভাইয়ের কথাই বলি, আলী ভাই কিন্তু কোনোদিন প্রকাশ করেননি, হ্যাঁ, যে আমি এইটা পেলাম না ওইটা পেলাম না। তারপর ভিতরে একটা দুঃখ ব্যথা তো থাকে, এবং আনোয়ার পারভেজ একজন সুরকার ছিলেন, তিনি ওরকম মরণোত্তর পুরস্কারটা পেলেন, এইটাই আর কি। প্রত্যেকের ভিতরে থাকে, আমারটা একটু কম আর কি, আমি একটু গন্ডারের চামড়া মতো ইন্সপায়ার করার, রাইট? আমরা তো একটা জেনারেশন, ওনারা কত মানে বললাম তো লেজেন্ড, তো সেখান থেকে যখন বলে যে এটা ভীষণ বড় প্রাপ্তি, অনেক বড়, মানে তখন মনে হচ্ছে না ঠিক আছে একটু চেষ্টা করি, চেষ্টা করতেই হবে সেই জায়গা থেকে। আমরা আর একটা গানে যাই, তারপর আমরা একটা গানে যেতে চাই, আপুর কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ, কি শুনবো? আচ্ছা এত মানে সুন্দর সুন্দর গানের পরে আমি মানে হারিয়ে যাচ্ছি আসলে। হ্যাঁ বারবার এখন যে গানটি গাইছি এটা রাজা সাহেব ছবির একটি গান, এটা গেয়েছেন গজল সম্রাট মেহেদী হাসান, সুর করেছে আজিজ আলী, সুর সম্রাট আলী হোসেন এবং ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের কথায়। আমি চেষ্টা করি, গানটা আমার খুব ভালো লাগে, বেশ কঠিন একটি গান, তাও মানে ভালো লাগার জন্য আজকে আসলে গানটি গাইবার আমি মানে চেষ্টা করছি আর কি, আমার কাছে মনে একটা ধৃষ্টতাই, তাও যারা আছেন দর্শক শ্রোতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভেজা হাওয়া যে ঘুমা
মানে স্পেসিফিক্যালি ওই গানটার কথাই যদি বলি, ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আসলে গানের কথা কিংবা গানের সুর ঘুমাতে দেয় না। যারা এই জনরার না, মানে এই ধরনের ক্লাসিক্যাল জনরার গান শুনে না, তাদেরও ভীষণ পছন্দের। অনেক ধন্যবাদ এত মিষ্টি করে গাইবার জন্য, চেষ্টা করেছি আমাদেরকে আপ্লুত করার জন্য। এই জন্য বলি যে এই গানটি এমন একজন লোকের গাওয়া, আপনি যে একদম ফেলে দেওয়ার মতো গান করেছেন তা না, চেষ্টা করেছেন আপনি। অবশ্যই দোয়া করবেন, চেষ্টাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। স্যার, এবার আপনার কাছে আসি, কি শুনবো?
আমার এখন যে গানটি গাইবো এটা সোহাগ ছা ছবির, এটিও ডক্টর মোহাম্মদ মনিজামান সাহেব এবং আলী হোসেন সাহেবের লেখা, সুর করা মনিজামান সাহেবের লেখা, আর খুব সুন্দর। এটিও নাগরাজ রাজ্জাককে লিপেছিল। তখন যেটা ছিল যে আমার যেটা আমার মানে যেটা বলতে চাই যে রেকর্ডিংয়ে তখন যে নায়ক থাকতেন ওই ছবির নায়ক তিনিও উপস্থিত থাকতেন, উনি থাকতেন, আবার ওই নায়িকাও থাকতেন, যে তাদের গানের টাইমে কীভাবে লিপসিং এক্সপ্রেশনটা কীভাবে দিত। তখনকার দিনে যে কষ্টটা করতো তার কেষ্ট কিন্তু যারা অভিনয় করেছেন এখনও আমরা সেটা উপভোগ করি। এবং আপনার কাছে এই কথাটা অনেকবার শুনেছি যে মানে স্টুডিওতে চলে আসতেন অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকটা, মানে আমি বলি জসিম সাহেব আসতেন, রাজ্জাক নায়ক রাজ রাজ্জাক সাহেব আসতেন, আলমগীর ভাই আসতেন, তারপরে ফারুক ভাই আসতেন, প্রত্যেকটা নায়ক কবরী ববিতা ইনারা আসতেন। বাহ, আমি এই গানটি গাওয়ার চেষ্টা করছি। জি জি স্যার, শুনবো। এ আকাশ কে সাক্ষী রেখে, এ বাতাস কে সাক্ষী রেখে, তোমাকে মিশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশ কে সাক্ষী রেখে, এ বাতাস কে সাক্ষী রেখে, তোমাকে মিশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশ কে সাক্ষী রেখে, জীবন যাবে হেসে খেলে, বধুবে সে তোমায় কাছে পেলে, আমি থাকবো তোমারই হয়ে, এই মন বলে আজ ডেকে, এই মন বলে আজ ডেকে, এই আকাশ কে সাক্ষী রেখে, এ বাতাস কে সাক্ষী রেখে, তোমাকে মিশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশ কে সাক্ষী রেখে, শূন্য হৃদয় ভরে দিতে, আমি ধন্য তোমায় কাছে পেয়ে, তুমি থাকবে আমার সুখে দুঃখে, তুমি থাকবে আমার সুখে দুঃখে, এ আকাশ কে সাক্ষী রেখে, এ বাতাস কে সাক্ষী রেখে, তোমাকে পেশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশ কে সাক্ষী রেখে, এ বাতাস কে সাক্ষী রেখে, তোমাকে পেশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশ কে সাক্ষী রেখে, স্যার যে কোনো গান যখন সৃষ্টি হতো, এই যে এত সময় ধরে এত ভালোবাসায় আছে, তখন কি আপনারা আসলে আঁচ করতে পারতেন যখন একটা গান সৃষ্টি হতো? এই যে আলী হোসেন স্যার বসে আপনাদের কেমন করে যখন শেখাতো, তার মধ্যে কি ওই ব্যাপারটা কাজ করতো যে এই গান জনপ্রিয়তা পাবেই, বা ওই জায়গাটা কখনো আসতো কি না? আমি সত্যি যেটা মানে আমি একদম পুরোপুরি ইয়ে করতে পারবো না, যেটা মানে সুরকার এবং যারা যন্ত্রে থাকতেন কি, ওনারা যখন সার্টিফাইড করতেন না এটা এই কার্ডটাই রাখেন, হ্যাঁ হয়তো 20টা টেক হলো, তার ভিতর থেকে বলো যে ঠিক আছে 15 নম্বরটা রাখেন। জি, এই 15 নম্বরটা নিয়ে যখন ছবিতে লাগানো হয় এবং ছবিতে যখন আবার শ্যুট করা হয়, তখন ডেফিনেটলি ভালো হয়েছিল জন্য এই গানগুলি এখন পর্যন্ত 2024 পর্যন্ত চলতেছে। এটা আমার ছোট হিসেবে আমার বিচার আর কি, যে অবশ্যই ভালো ছিল জন্যই এতদিন পর্যন্ত গানগুলি চলছে, মানে সেই কনফিডেন্স একদম। তার মানে আমি এটা এখন যারা গান করতেছেন তাদেরকে আমি কিন্তু কোনো ক্রমেই ইয়ে করতেছি না যে তাদের গান ভালো, অবশ্যই ভালো হচ্ছে, কিন্তু
পরিমাণটা খুব কম, কারণ এখন সিনেমাই হচ্ছে অনেক কম। তাহলে আগে আগে যে ছবিগুলি হতো আমার এখনও মনে আছে যে আমরা 25 সপ্তাহ 50 সপ্তাহ চললে আমরা চিটং যেতাম, পুরা ইউনিটকে নিয়ে যাওয়া হতো, তাই না? প্রডিউসার নিজে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে সেইখানে ওই সিনেমা হলে রজত জয়ন্তী হীরক জয়ন্তী উদযাপন করা হতো। তাই এগুলি একটা মানে একটা মানে পরিবেশ, সময়ের পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন ঘটে বটে। হয়ে গেছে এখন আমি বলি যারা গান করতেছেন ওনারাই নিজেরাই লেখে টেকে সুরে খুব নিভৃতে সব কিছু হচ্ছে আর কি। আগে যেটা ছিল প্রকাশ হয়, এখন এখন সব মোবাইলে গান পাঠাচ্ছে, লন্ডন থেকে পাঠাচ্ছে, নাহলে কলকাতা থেকে পাঠাচ্ছে। আমার আমি সত্যি কথা বলতে কি আমার যেটা অসুবিধা হয় সেটা হলো সরাসরি গাওয়ার একরকম আলাদা মজা আছে, আবেদন থাকে, অবশ্যই থাকে। কারণ আমি এক একবার একরকম মানে ভালো করার তো চেষ্টা, প্রত্যেক শিল্পী চেষ্টা করে ভালোটা দেওয়ার জন্য, এক একবার একরকম দেয়, যেটা কখন যে কোনটাকে দেয় এটা শিল্পী ছাড়া কেউ বুঝতে পারে না। মানে আমার সামনে আমার গীতিকার সুরকার মানে সঙ্গীত পরিচালক উনি তো আমার কাছ থেকে গানটা আদায় করে নেবে, তাহলে উনি যদি আমার সামনে না থাকে তাহলে আমার ডেলিভারি হয়তো একটা আচ্ছা ওকে, তো ডেলিভারি তো অনেক রকম হতে পারে না। এবং যিনি আসলে লিখেছেন তার একটা অনুভূতির জায়গা থেকে লিখেছেন, যিনি সুর করছেন তারও একটা নিজস্ব চিন্তার জায়গা, এবং দুইটা মিলেমিশে হচ্ছে। এখনো যখন আমরা কাজ করছি আঙ্কেল হচ্ছে, কিন্তু হয়তো এখনকার হওয়াটা না আগের মতো না, ওই যে প্রযুক্তির উন্নয়নে তো অনেক কিছু এগিয়ে গেছে সেই জায়গাতে। তবে হ্যাঁ, শেখার আছে তো নিঃসন্দেহে অনেক কিছু। সময়ে ঘুরে ফিরে একটা এমন একটা পর্যায়ে চলে আসে যখন আবার সেই পেছন থেকেই ফ্যাশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ঘুরে কিন্তু আবার আমরা পেছনের দিকেই যাই, একটা সময় হয়তো আবার এরকম একটা সময় আসবে যখন একসাথে বসে সবাই এমন কিছু সৃষ্টি করবে যেটা এরকম কালজয়ী সৃষ্টি হয়ে আমাদের মধ্যে থাকবে। একদম, আপুর কাছে আসি, কি শুনবো? আচ্ছা, এবারে যে গানটি গাইছি বিখ্যাত একটি গান, ডাকবাবু ছবির কথা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের, এবং মূল শিল্পী হচ্ছেন শাহনাজ রহমতুল্লাহ। জি, হলুদ বাটো মেহেন্দি বাটো, সেই বিখ্যাত গান যে গান ছাড়া বিয়ের আয়োজন অসম্পূর্ণ থাকে, আর আমি এটাই প্রথম এবার গাইছি। অল দ্য বেস্ট, ওকে শুনি। বাটু মেহেন্দি বাটু, বাটু ফুলের মোম, বিয়ার সাজে সাজবে কন্যা করম চারং পরে, হলুদ বাটু মেহেন্দি বাটু, বাটু ফুলের মোম, বিয়ার সাজে সাজবে কন্যা করম চারং পরে, হলুদ বাটু মেহেন্দি বাটু, বাটু ফুলের মোম। মিঠা
সাজবে যখনি, আহা সাজবে যখনি, মন ময়ূরে বেগুন মেলে নাচবে তখনি, আহা নাচবে তখনি, পালদুলি পালদুলি মাঝ গামিতে জ্বলবে যেন নাও নাও, আরে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো, পিয়ার সাজে সাজবে কন্যা কদম চারম পুরে, হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো, পিয়ার সাজে সাজবে কন্যা কদম চারম পুরে, হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো, হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো। মনে হচ্ছিল আঁচলটা গুজে নিয়ে নাচতে শুরু করে দেয়, কি ভীষণ ছিলেন শাহনাজ রহমতুল্লাহ, জি শাহনাজ রহমতুল্লাহ, কি ভীষণ ভালো লাগার গান এবং কি ভীষণ ভালো লাগলো। আমরা স্যার গানে চলে যেতে চাই, এবারে আপনার কাছ থেকে কি শুনবো, জি আপনার আজকের আয়োজনের শেষ গান এবং আর একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, সেটা হচ্ছে রুমাপুর গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। আচ্ছা আচ্ছা জি, এটা হলো আপনজন ছায়া ছবিতে আমি আমার সঙ্গে গিয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ জি, এবং অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক জি, সুজাতা, আর গীতিকার যথারীতি সরি এটা গাজী ফাইলা গাজী মাজহারুল হোসেন এবং সুরকার আলী হোসেন সাহেব। এই গানটা সম্পর্কে একটু বলি, যে আলী হোসেন সাহেব থাকতেন মোহাম্মদপুরে, গাজী ভাই থাকতেন খিলগা, তো তখন কলিং বেল বাসায় কারো ছিল না, ওই আলী ভাই গাজী ভাইয়ের বাসায় গেছে, তো শিকল ছিল না, এটা নকটক টকটক করে ভিতরে ওই গাজী ভাই দরজা খুললো, খোলার পরে আলী ভাই বললেন যে সালাম আলাইকুম, গাজী ভাই বললেন ওয়ালাইকুম, ঢুকে বলছে ভাই এই সিকোয়েন্সের উপরে একটা গান লেখেন। আচ্ছা এই গানটা হলো, আচ্ছা শুনবো। সালাম আলাইকুম কেন এত দেরি হলো, ওয়ালাইকুম সালাম এখন কোথায় যাবি চলো, যাওয়াটা পরে হবে কেমন আছো বলো, সালাম আলাইকুম কেন এত দেরি হলো, ওয়ালাইকুম সালাম এখন কোথায় যাবি চলো, যাওয়াটা পরে হবে কেমন আছো বলো, সালাম আলাইকুম কেন এত দেরি হলো, প্রেম করে ভালো আছি যদি কেহ বলে, মিথ্যেবাদী আমি তাকে বলবো তাহলে, এত বুদ্ধি হলো, ওয়ালাইকুম সালাম এখন কোথায় যাবি চলো, যাওয়াটা পরে হবে নতুন কিছু বলো, সালাম আলাইকুম কেন এত দেরি হলো, তাই যেন সব কিছু আছে, জি
চিরদিন ভালোবেসে দেখো কাছে কাছে ওয়ালাইকুম সালাম এবার বাড়ি যাব চলো বাড়ি গেলে আবার কবে দেখা হবে বলো সালাম আলাইকুম কেন এত দেরি হলো ওয়ালাইকুম সালাম এখন কোথায় যাবে চলো যাওয়াটা পরে হবে কেমন আছো বলো সালাম আলাইকুম আমাদের খুব সুন্দর একটা সময় কাটলো আজকে, দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খুব ভালো থাকবেন, আবার আপনাদের পাশে বসে গান শুনবো, সেই ইচ্ছা পোষণের মধ্য দিয়ে আরেকটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, রুমাপুর কাছে আসবো, যে গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। আপনি একটু ভাবতে থাকুন, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে ফিরছি। সুপ্রিয় দর্শক, গুণীজনরা তাদের কাজের মধ্য দিয়ে আমাদের ভালোবাসায় শ্রদ্ধায় এমন করেই থাকবেন সবসময়, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে এই লগন গান শোনাবার আয়োজনে। সবাই খুব ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি। গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। আচ্ছা, ইয়ে করি মানে, হ্যাঁ তুমি, আপনি যদি একটু পরিচয় করে দেন সবার সঙ্গে। না না আঙ্কেল, আপনি আপনি বলেন। না 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 না, আপনি বলেন। আচ্ছা, আমি কর্নার থেকে বলছি। আমাদের শ্রদ্ধ তবলায় আছেন সাদেক ভাই, সাদেক আলী, মোহাম্মদ সাদেক আলী। তারপরে প্যাডে আছেন মানিক ভাই, গিটারে আছেন কিশোর দা, রিচার্ড কিশোর। এখানে লিড গিটারে আছে দীপন ভাই, আর কিবোর্ডে আছে সুমন ভাই। সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, সেই সঙ্গে যারা ক্যামেরা লাইটের সেটে এবং সাউন্ডে ছিলেন, আইটিতে ছিলেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি আঙ্কেল, আপনাকে ধন্যবাদ যে আজকে এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ, এনটিভির কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা আমাদেরকে আয়োজনে ডেকেছে। ওকে, শেষ গানটি করছি অশ্রু দিয়ে লেখা ছবির গান, সুর কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর আলী হোসেন স্যারের, মূল শিল্পী সাবিনা সাবিনা। অশ্রু দিয়ে লেখাই গান, অশ্রু দিয়ে লেখাই গান, যেন ভুলে যেও না একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না, অশ্রু যত সুর ছিল প্রাণী
কখনো দরে দিও না ও সুদি লিখাই গান বাধা